ওয়েলকাম টু মিশন সাকসেস স্টোরুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিজের নিজের বাড়িতে আছো। আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো সেটি হলো প্রি পজিশন। হ্যাঁ, প্রি পজিশন। আগের দিন প্রি পজিশনে প্রথম ক্লাস করেছি, সবার খুব ভালো লেগেছে আশা করি। আমি অনেক ভালোভাবে ফিডব্যাকও পেয়েছি, তাই আমি আজকে প্রি পজিশনে দ্বিতীয় ক্লাস শুরু করেছি। আমার খুব ভালো লাগছে যে অঙ্ক ক্লাসের পাশাপাশি আমার ইংলিশ ক্লাসও সবার খুব ভালো লেগেছে। আমি মনে করি একটা ক্লাস তখনই ভালো হয় যখন সেই ক্লাসটাকে কোনো গল্পের মাধ্যমে বা ছবি এঁকে বোঝানো যায়, তবে সেই ক্লাসটার পরিপূর্ণ রূপ পায়। যেমন একটা বাচ্চা ছেলেকে যদি একটা আপেলের কথা বলো, সে যদি আপেলের ছবি আগে না দেখেই থাকে বা আপেলের শেপ সম্বন্ধে কোনো আইডিয়া না থাকে, তাহলে আপেলের সম্বন্ধে তুমি তাকে যাই বলবে সেটা হবে তার মুখস্থ। তাই কোনো জিনিস জানতে গেলে সেই জিনিসটাকে পুরোপুরি একটা গল্পের মাধ্যমে নিজেকে বুঝতে হবে বা বুঝতে হবে সেটা কোনো ছবির মাধ্যমে। যেমন আগের দিন প্রিপোজিশন শিখিয়েছিলাম একটা ক্যালেন্ডার একটা ক্লকের মাধ্যমে, এতদিন ক্যালেন্ডার আর ক্লক দিয়ে জিআই হতো, এবার ক্যালেন্ডার আর ক্লক দিয়ে প্রিপোজিশন হলো। আজকেও কিছু ছবি দিয়ে আমি প্রিপোজিশন বোঝানোর চেষ্টা করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবে, তবেই একদম পুরোপুরি ক্লাসটা তোমার মাথার মধ্যে আসবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, তাহলে বুঝতে পারবো তোমাদের ভালো লাগছে, বা পরবর্তীকালে আমি আরো এভাবে ক্লাস নিয়ে আনার চেষ্টা করবো যাতে তোমাদের খুব কাজে লাগে। তাহলে চলো শুরু করি প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশন যদি সংজ্ঞা বলি, তাহলে এই সংজ্ঞাটা বই যে ভাবে আছে সেই ভাবটা তোমার কোথাও কাজে লাগবে না। হ্যাঁ, সেটা তোমাদের কোথাও কাজে লাগবে না। এবার প্রিপোজিশনের যদি ভাঙি এটাকে, তাহলে প্রি এটা পজিশন, তাহলে প্রি মানে কি? তাহলে প্রি মানে হলো আগে, আর পজিশন মানে কি? জায়গা। তাহলে কোনো জায়গার আগে যে ওয়ার্ড বসে সেটা হলো প্রিপোজিশন। এটা হলো একটা বড় বড় কথা। আমি যদি একটু বলি, কোনো একটা বড় সেন্টেন্স তৈরি করতে গেলে যে ছোট ছোট জিনিসগুলো কাজে লাগে বা যে ছোট ছোট ওয়ার্ডগুলো কাজে লাগে সেটা হলো প্রিপোজিশন। বাড়ির ছবির আকার যদি বোঝায়, একটা মালা গাঁথতে গেলে যে ছোট ছোট পুঁথিগুলো দরকার হয় সেই পুঁথিগুলোর মতো হলো প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশন বহু রকম হয়, আর প্রিপোজিশনকে তিনটা ক্যাটাগরি ভাগ করা যায়। যে প্রিপোজিশন কোথায় কোথায় কাজে লাগে, তাহলে কোথায় কোথায় কাজে লাগে, একটা হলো ট্রান্সপোর্টেশন, একটা লোকেশন, একটা টাইম। এবার প্রিপোজিশন ক্যাটাগরি ভাগ করে নিলাম, এবার দেখবো যে কোনটা কোথায় কাজে লাগে। অ্যাট, অন, ইন, বাই, আজকে চারটি নিয়ে আলোচনা করবো। যে ট্রান্সপোর্টেশনে অ্যাট, অন, ইন, বাই কি কাজে লাগে, লোকেশনের ক্ষেত্রে কি কাজে লাগে, আর টাইমের ক্ষেত্রে বা কি কাজে লাগে। ট্রান্সপোর্টেশন মানে কি? মানে পরিবহন, তার মানে কোনো জায়গায় তুমি কিভাবে এলে, কিভাবে গেলে, কিভাবে যাবে। লোকেশন বা প্লেস মানে কোনো স্থান বা কোনো নির্দিষ্ট লোকেশন। টাইম মানে কত কটা বাজছে, বা ডে, ডেজ, ঈদ, দেওয়ালি, সেঞ্চুরি, মান্থ। তাহলে দেখি প্রথমে অ্যাট, তাহলে প্রথমে দেখবো ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে অ্যাট কি কাজে লাগে। তাহলে যেরকম তোমরা দেখছো যে অ্যাটের ক্ষেত্রে ট্রান্সপোর্টেশন কোনো কাজে লাগে না, তাহলে ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে অ্যাট এর কোনো ভ্যালু নেই, বা অ্যাট যেখানে তোমার ট্রান্সপোর্টেশন থাকবে সেখানে অ্যাট কোনো কাজে লাগবে না। এবার আসি অন, এবার দেখবো অন কি কাজে লাগে। তাহলে অন কাজে লাগে কোথায়? প্লেন, ট্রেন, বাস, বোট, বাইসাইকেল। আমি তোমাকে এইভাবে বলে দিই, তোমার কিছুই মনে থাকবে না, একটু বিস্তারিত জানবো। মনে রাখবে যেটা একটা পাবলিক প্ল্যাটফর্ম, এবং বাস, একটা বাসে কতজন লোক আছে, আসে বসে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, মানে কোনো লোক বাইরে থেকে এসে বসে সবাই কিনে চলে যায়, মানে যেটা পার্সোনাল কোনো জিনিস হবে না, যেটা কোনো পার্সোনাল জিনিস নয়, যেটা সবাই মিলে পাবলিক বলতে পারো, সবাই মিলে শেয়ার করি। বাসের মধ্যে তো কত লোক যাতায়াত করে, ট্রেনও তাই, ট্রেন তো একজনকে নিয়ে যায় না, ট্রেন মধ্যে কত লোক যাতায়াত করে। বোট, একটা বড় বোট, পরে বলবো ছোট বোট হয় তাহলে কি হবে। বাইসাইকেল, তাহলে বাইসাইকেলটা তো নিজস্ব, তাহলে এখানে কেন অন হলো? তাহলে মনে রাখবে বাইসাইকেল হলো একটা ব্যতিক্রম জিনিস, কেননা যখন আমরা বাইসাইকেলের উপরে বসি, বাইসাইকেলের উপরে বসি, তার উপরে তো চারপাশে তো কিছুই নেই আর, পুরোপুরি ফাঁকা। তাহলে যখন উপরে বসছি তখন কি হচ্ছে? অন হচ্ছে ওই জন্য। তাহলে মনে রাখবে শুধুমাত্র বাইসাইকেল যেটা পার্সোনাল জিনিস সেখানে কি হচ্ছে? অন হচ্ছে। কেন অন হচ্ছে? কেন বাইসাইকেলের উপরে বসছি তখন উপর মানে পুরো সারফেসের উপর বসছি, চারপাশটা খোলা থাকছে, তাই সেখানে অন বসছে। তাহলে এগুলো কখন কাজে লাগবে, বা এখানে এই ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে অন কখন বলবো? যখন বলবো আমি সেই জায়গায় আছি। কি বলবো? আই এম অন এ ট্রেন, আই এম অন এ প্লেন, আই এম অন এ বাস, আই এম অন এ বোট, আই এম অন দি বাইসাইকেল। ঠিক আছে, এবার আসি ইন, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। তাহলে ইন এর ক্ষেত্রে কি কাজে লাগে? তাহলে এটা বললাম কি না, এটা হবে পাবলিক, মানে যেখানে অনেক লোক থাকবে, এটা কি না পার্সোনাল জিনিস হবে, এটা হবে ব্যক্তিগত জিনিস। যেমন কার, তাহলে কারের ক্ষেত্রে আমি কি বলবো? ইন এ কার।
তাহলে কি বলবো আই এম ইন এ কার। এবার যদি ট্যাক্সি যদি তোমার নিজস্ব নাও হয়, ধরো তুমি একটা ট্যাক্সি ভাড়া করেছো তোমার বাড়ি থেকে রেল স্টেশন পর্যন্ত যাওয়ার জন্য, তাহলে সেখানে আমি সেটা তোমার নিজের নয় বা সেখানে দু তিনজন লোক বসে আছে, তাহলে কি বলবো সেখানে আমি ইন বলবো। কেন বলবো? কারণ সেটা আমি সেই সময়ের জন্য পুরোপুরি আমার নিজের জন্য ভাড়া করেছি। তাহলে বোঝা গেল, তাহলে ইন হবে কারের ক্ষেত্রে, ট্যাক্সি বোট মানে বোট ছোট বোট, বড় বোট যেখানে অনেক লোক থাকে সেখানে হবে অন হবে, যেখানে হয় না অনেক জন পার্সোনাল বোট হয় নৌকা হয় তারা নিজেরা যায়, তখন কি হবে সেখানে ইন এ বোট হবে। বা বলতে পারি কেউ যদি দেখো, তাহলে আর একটা ভালো এক্সাম্পল দিই। এবার ধরো যারা খুব ধনী ব্যক্তি যেমন প্রাইম মিনিস্টার বিল গেটস, তারা যদি তাদের নিজস্ব পার্সোনাল প্লেন নিয়ে আসে, তারা ভালো করে কথা শুনবে। যদি বড় কোনো ধনী ব্যক্তি তারা তাদের নিজস্ব পার্সোনাল কোনো জিনিস নিয়ে আসে, প্লেন নিয়ে আসে, তাহলে সেখানে কি বলবো ইন ইন বসবে সেখানে কিন্তু। বা যদি কোন ট্রেনে করে আসে পার্সোনাল ট্রেন, বড় ট্রেন, তাহলে সেখানে কি বসবে ইন বসবে। তাহলে ভালো করে শুনলে, তাহলে অন কোথায় বসবে? একটা পাবলিক প্ল্যাটফর্ম যেখানে অনেকজন যাতায়াত করে সবাই মিলে এসে বসে চাপে চলে যায়, একটা বড় জিনিস, সেখানে বসবে অন। যেটা প্রাইভেট জিনিস তারপর যেখানে ব্যক্তিগত, সেখানে কি বসবে ইন বসবে। এবার আসি ট্রান্সপোর্টেশন ক্ষেত্রে বাই ব্যবহার। তাহলে বাই ব্যবহার কি আছে? এবার আসি বাই। তাহলে কোন ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে যখন তোমাকে কেউ জিজ্ঞাসা করবে তুমি কিভাবে এলে, তখন তুমি অন আর ইন যেভাবেই আসো না কেন, এই বাইয়ে যদি থাকে তখন তুমি কি অ্যান্সার দেবে? বাইয়ে বাস। বা কি বলতে পারি, যদি তোমাকে জিজ্ঞাসা করে তুমি কিভাবে এলে, তখন কি বলবে? আই কেম বাই বাস, আই কেম বাই ট্রেন, আই কেম বাই কার, আই কেম বাই প্লেন। বা তোমাকে যদি বলে যে তুমি কিভাবে আসবে, তাহলে কি বলবো? আই উইল কাম বাই বাস, আই উইল কাম বাই ট্রেন। তার মানে যদি কোনো জায়গায় জিজ্ঞেস করে তুমি কিভাবে এলে, তুমি কিভাবে এলে, কি করে নয়, কিভাবে এলে বা কিসে করে এলে নয়, তোমাকে যদি বলে যে কিভাবে এলে, তাহলে কি হবে? হাউ যদি থাকে, হাউ, তাহলে কি হবে সেখানে? বাই হবে। তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে তুমি কিভাবে আসবে, তাহলে কি বলে? আই উইল কাম বাই বাস, আমি বাসে করে আসবো। আই উইল কাম বাই ট্রেন, আই উইল কাম বাই কার, আই উইল কাম বাই প্লেন। এবার আসি লোকেশন। একটা ক্ষেত্রে লোকেশন কিভাবে বা কি কাজে লাগে, প্রথম ভাবো তোমার গুগল ম্যাপটা। যখন তুমি গুগল ম্যাপটা খোলো তখন তোমাকে পুরো বিশ্বটা দেখায়। তারপর তুমি যদি জুম ইন করো ইন্ডিয়া, ইন্ডিয়ার মধ্যে কি বর্ধমান, ইন্ডিয়ার মধ্যে কি ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল মধ্যে বর্ধমান, বর্ধমানের মধ্যে কি কোথা, কোন জায়গাটায় আছো, মানে পার্টিকুলার লোকেশন, মানে কোন জায়গাটায় আছো, যে তুমি কার্জন গেটে আছো না তিনকুনিয়া বাস স্ট্যান্ডে আছো না গুরুদুয়ারে আছো। তার মানে একটা ভালো এক্সাম্পল হলো, যখন গুগল ম্যাপে তুমি নিজস্ব জায়গাটা মানে যে জায়গায় দাঁড়িয়ে আছো, গুগল ম্যাপে যদি তুমি গুরুদুয়ারে দাঁড়িয়ে থাকো বর্ধমানে, তাহলে সেখানে কিন্তু দেখাবে না বর্ধমান, কি দেখাবে? তুমি যদি আরো জুম ইন জুম ইন জুম ইন জুম ইন করতে যাও, দেখাবে যে গুরুদুয়ার, মানে তুমি গুরুদুয়ারে কাছে আছো। বা যদি তুমি তিনকুনিয়া বাস স্ট্যান্ডে থাকো, তাহলে কিন্তু দেখাবে না বর্ধমান, বর্ধমান দেখাবে, কিন্তু যখন তুমি জুম ইন জুম ইন জুম ইন জুম ইন করবে তখন সেটা কি দেখাবে না, সেটা দেখাবে তিনকুনিয়া বাস স্ট্যান্ড। তাহলে সেখানে কি হবে? অ্যাড হবে। যখন কোনো পার্টিকুলার মানে ওই জায়গাটাতেই তুমি দাঁড়িয়ে আছো বা ওই জায়গাতে তুমি আছো, তাহলে সেখানে কি হবে? সেখানে হবে তোমার অ্যাড। তাহলে বোঝা গেল, তাহলে এই জায়গাটা হচ্ছে বড় জায়গা, বড় জায়গার মধ্যে যে পার্টিকুলার জায়গাটা তুমি আছো, বড় জায়গাটার মধ্যে যে পার্টিকুলার জায়গাটা তুমি আছো সেটা হবে অ্যাড। ধরো তুমি বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরের কাছে আছো, তাহলে কি হবে? অ্যাড সর্বমঙ্গলা মন্দির। তার মানে তুমি বর্ধমানে তো অবশ্যই আছো, তাহলে বর্ধমানের মন্দির কোথায় আছো না সর্বমঙ্গলা মন্দির। এবার যদি ধরো আমি কলকাতা থেকে আগে অ্যাড বলতে পারবো, কারণ আমি কলকাতায় থাকতে পারি, কিন্তু কলকাতা কোথায় আছি, মানে কলকাতার মধ্যে কোন জায়গাটা আছি, যখন জুমিন 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 করব তখন কিন্তু আর কলকাতা দেখাবে না, কিন্তু তখন কিন্তু পার্টিকুলার কোন রোড দেখাবে, রোডের মধ্যে কোন লোকেশন আছে সেই জায়গাটা দেখাবে, তাহলে সেই জায়গাটা কি বলবো? অ্যাড। তাহলে কলকাতা জায়গায় কিন্তু আমার অ্যাড বসবে না, সেখানে ইন বসবে। তখন আমি পরে দেখাচ্ছি বা আগের ভিডিওটা আমি বলেছিলাম যে ইন কোথায় বসে। এবার আসি অন। এবার অন আসি, অন আসার আগে একটা এক্সাম্পল দিই। তাহলে কি বলবো? আই এম এট কার্জন গেট, আই এম এট গুরুদুয়ার, আই এম এট তিনকুনিয়া বাস স্ট্যান্ড, আই এম এট সর্বমঙ্গলা মন্দির। তাহলে বোঝা গেল এটার ব্যবহার। তার মানে ভালো করে যখন অ্যাড থাকবে, ভাববে কোনো গুগল ম্যাপটাকে তুমি জুম ইন জুম ইন জুম ইন জুম ইন করতে যাচ্ছ,
জুমিং করতে করতে গিয়ে যেটা পার্টিকুলার তোমার লোকেশন দেখাচ্ছে কিনা বা তুমি লোকেশনের জায়গায় আছো কিনা, তাহলে সেই জায়গাটা অ্যাড, মানে আমরা যেটা ফেসবুকে প্রায় স্ট্যাটাস দিয়েই থাকি সবাই। এবার আসি অন, অন মানে কি লোকেশনের ক্ষেত্রে, অন মানে কি সারফেস, একদম এই সার্ভিস মধ্যে থাকবে, মানে একদম পুরি তলে থাকবে, তার চারপাশটা পুরোপুরি ফাঁকা থাকবে। যেমন একটা টেবিল আছে, টেবিলের মধ্যে কিছু ডিম আছে, তাহলে কি বলবো, আই পুট অ্যান এগ অন দ্য কিচেন, তার মানে একটা অন দ্য টেবিল, তাহলে কি বলবো, আই পুট অ্যান এগ অন দ্য টেবিল, তাহলে টেবিলের মধ্যে আমি কিছু ডিম রেখেছি, তাহলে কোথায় রেখেছি, টেবিলের মধ্যে। বা কি বলতে পারি, সি ইজ অন দ্য রুফ, তাহলে সে কোথায় আছে, ছাদে আছে, তাহলে ছাদের মধ্যে আছে, সে ছাদের আছে, মানে এটা সারফেস আছে, সারফেসের উপরে সে আছে। এবার তাহলে ইন আর অনের মধ্যে কি ডিফারেন্স, আমি সেটা যদি বুঝি তাহলে পুরোপুরি ব্যাপারটা ক্লিয়ার হবে, কারণ এই দুটোর মধ্যে কনফিউশন হয় যে ইন হবে না অন হবে। যখন আমি বলবো একটা রুমের মধ্যে আছি, তখন কি বলবো, আই এম ইন দ্য রুম বা আই এম ইন মাই হাউস, কিন্তু যখন আমি বলবো রুমের ফ্লোরের মধ্যে আছি, তখন কি, আই এম অন দ্য ফ্লোর। এটা হলো এর মজা। তাহলে যখন তুমি রুমের মধ্যে আছো তখন বলবো আই এম ইন দি রুম, এবার তুমি যদি বলো আমি মেঝের উপরে আছি, কি বলবো, আই এম অন দি ফ্লোর, তার মানে কি তুমি মেঝের উপরে আছো, মানে সারফেসের উপরে আছো। আর যদি রুমের মধ্যে থাকো তখন হবে আই এম ইন দি রুম, ঠিক আছে। এবার আসি ইনের ব্যবহার, তাহলে ইন কোথায় কোথায় কাজে লাগে, ইন মানে কি, ইন মানে যে মধ্যে, যখন কোনো জিনিস মধ্যে থাকবে, যখন কোনো জিনিস কোনো কিছুর মধ্যে থাকবে, তখন সেখানে হবে ইন। এখানে একটা কাপ আছে, এখানে চা আছে, তোমাকে যদি বলে যে তোমার চাটা কোথায়, তাকে বলবো ইওর টি, তোমার চাটা কোথায়, ইওর টি ইন দি কাপ, মানে তোমার চাটা কাপের মধ্যে, তাহলে কোথায় আছে, ইওর টি ইন দি কাপ, তাহলে ইন দি কেন বলছি, কারণ ইন দি কাপ মানে কাপের মধ্যে আছে। বা যদি বলে যে তোমার জিনিসপত্রগুলো কোথায় আছে, না ইওর থিংস ইন দি বক্স, তাহলে একটা বক্স আছে, বক্সের মধ্যে আমার জিনিসপত্রগুলো আছে, বক্সের মধ্যে আমার। বা বললাম আই এম ইন মাই হাউস, আই এম ইন দি রুম। বা যখন কোনো শহর বলবে, কারণ আমরা শহরের মধ্যে আছি, কোনো এক জায়গা আছে, সেই জায়গা চারপাশটা পুরোপুরি কোনো জিনিস ঘেরা আছে, সেই জায়গাটা বলবো আমি ইন ইউজ করবো। যেমন বড় বড় টাউনের ক্ষেত্রে ইন ইউজ করতে পারি, কোনো কিছু মধ্যে থাকবে তখন সেখানে ইন ইউজ করতে পারি। এবার হচ্ছে বাই ব্যবহার, যে লোকেশনের ক্ষেত্রে বাই কোথায় আছে, সাধারণত শুধু বাই আমরা ফর্মাল যে রাইটিং সেল ইউজ করে থাকি, আমরা সাধারণত ইউজ করে থাকি নিয়ার বাই। কি ইউজ করে থাকি, নিয়ার বাই, তাহলে নিয়ার বাই মানে কি, নিয়ার বাই মানে কাছাকাছি, তাহলে একটা বাড়ি কাছাকাছি, মানে একটা সঙ্গে এটা কিন্তু এভাবে নয়, কিন্তু এটা নিয়ার বাই নয়, কিন্তু কাছাকাছি মানে এটা আমার কাছাকাছি কাছাকাছি। তাহলে কি বলবো, হাউসেস বা হাউস ইজ নিয়ার বাই রিভার, তাহলে কোথায় আছে, হাউসটা কোথায় আছে, ইজ নিয়ার বাই রিভার, মানে নদীর কাছাকাছি আছে। বা বলতে পারি উই ওয়ান্ট নিয়ার বাই হোটেল, উই ওয়ান্ট নিয়ার বাই হোটেল, মানে কাছাকাছি একটা হোটেল চাই আমরা, কোথায় একটা হোটেল চাই আমরা, হোটেলটা আমাদের বাড়িতেই চাই না, নিয়ার বাই মানে কাছাকাছি চাই। তাহলে কাছাকাছি জায়গা বোঝা গেল কি, তাহলে নিয়ার বাই মানে হচ্ছে কাছাকাছি, মানে পুরোপুরি কিন্তু জায়গার মধ্যে নয়, কিন্তু ও জায়গার ভিতরে নয়, কিন্তু নিয়ার মানে কাছাকাছি বা পাশাপাশি বলতে পারি। বা বলতে পারি দে ভিজিট নিয়ার বাই টাউন, তাহলে তারা কোথায় ভিজিট করলো, যে কাছাকাছি যে একটা টাউন আছে সে টাউনে ভিজিট করলো। এবার আছে টাইম অ্যাট, তাহলে টাইমের ক্ষেত্রে অ্যাট আমি আগের দিন যে ভিজিট করেছিলাম সেখানে ভালো করে বুঝিয়েছিলাম, যে যেখানেই টাইম হয় পার্টিকুলার টাইম সেখানে হবে অ্যাট, মানে 8:10 মানে 8:10 কিন্তু আসবে, তাহলে সে কটার সময় আসবে, না 8:10 আসবে। মাই টিচার সেড আই উইল কাম 3:00, তাহলে মাই টিচার সেড আই উইল সি ইউ, মাই টিচার সেড আই উইল সি ইউ 3:00, মানে আমার টিচার বলেছে আমার সঙ্গে দেখা করবে কটার সময়, না 3:00, মানে তিনটে সময়, কিন্তু তিনটে সময় কিন্তু পুরোপুরি। যেমন এখানে লোকেশনের ক্ষেত্রে পার্টিকুলার লোকেশনই বোঝাচ্ছিল, তেমন এখানে অ্যাট কোথায় ইউজ হবে টাইমের ক্ষেত্রে সেম, মানে 8:10 যদি হয় তাহলে 8:10 হবে। এবার আসি টাইমের ক্ষেত্রে অন, তাহলে আবার বলছি এটা আগের দিন এই ক্লাসগুলো পড়ানো হয়েছিল, তাহলে কোনো ডেজ, ডেজ মানে কি সানডে মনডে টিউজডে, ডেট মানে কি 1 তারিখ 2 তারিখ 3 তারিখ, দিওয়ালি ঈদ কালী পুজো দুর্গা পুজো, এইসব জায়গায় কি ইউজ হবে, অন ইউজ হবে। এবার যখন তার থেকে বড় জিনিস ইন, উইক তারপরে মান্থ ইয়ার সেঞ্চুরি এইগুলোতে ইন ইউজ হবে। তাহলে যখন আমি বলবো যে আমি সোমবারের মধ্যে আসবো,
তাহলে যখন আমি বলবো আমি সোমবারের মধ্যে আসবো তখন আমি বাই, যেমন আই উইল কাম বাই মন্ডে, আই উইল কাম বাই মন্ডে, মানে সোমবারের মধ্যে আসবো মানে আমি রবিবারও আসতে পারি। কিন্তু যখন এখানে অ্যাড ইউজ হবে তখন সোমবার বললে কিন্তু সোমবারই হবে, আর যখন বাই ইউজ হবে তখন কিন্তু সোমবারের মধ্যে আসবো বললে কিন্তু আগেও আসতে পারি। এটা হলো অ্যাড আর বাই মধ্যে ডিফারেন্স। আশা করছি এই ব্যাপারটা খুব ক্লিয়ার হলো, যদি না ক্লিয়ার হয় আমাকে কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো তোমাদের। পরবর্তী যে টপিক আলোচনা করবো সেটা হলো অন টু। এবার আসবো অন টু, তাহলে অন টু নিয়ে, অন আর টু এই দুটো নিয়ে তৈরি হয় অন টু, খুব সোজা। অন আর অন টু প্রায় কাছাকাছি, অন মানে কি কোনো সারফেসের উপরে আগে থেকেই আছে, তাহলে অনের ইউজ হবে যখন কোনো জিনিস কোনো সারফেসের আগে থেকেই আছে, আর অন টু কখন হবে না কোনো জিনিস যখন সেটার উপরে আসবে, মানে আগে থেকে বসে ছিল না কিন্তু মানে সেই জায়গা থেকে এই জায়গায় আসবে তখন সেখানে হবে অন। যেমন আমি যদি বলি এই বিড়ালটা এটার উপর বসলো তাহলে কি বলবো, মানে টেবিলের উপর বসলো কি বলবো, দ্য ক্যাট জাম্পড অন টু দ্য টেবিল, তাহলে দ্য ক্যাট জাম্পড অন টু দ্য টেবিল, মানে ক্যাটটা কিন্তু আগে থেকে টেবিলের মধ্যে ছিল না কিন্তু যেহেতু এখান থেকে এটা জাম্প মেরে এলো টেবিলের উপরে বসলো তাই হবে অন টু। তাহলে কোনো জিনিস যখন এক জায়গায় থাকবে না, এক জায়গায় আগে থেকে থাকবে না, কোন এক জায়গায় ছিল সেখান থেকে আসবে তখন সেখানে অন টু। বা বলতে পারি সি ক্লাইম্বড অন টু দ্য রুফ, তাহলে আমি আগে বলেছিলাম রুফ সি অন দ্য রুফ, তাহলে বলেছিলাম অন হবে, কিন্তু যখন বলবো সি ক্লাইম্বড অন দ্য রুফ মানে সে কিন্তু ছাদে আগে থেকে দাঁড়িয়ে ছিল না কিন্তু সে ছাদে চড়ে এলো, মানে সে ক্লাইম্ব মানে সে উঠে এলো, সে ক্লাইম্ব অন দ্য রুফ, তাহলে কি হবে অন টু দ্য রুফ হবে, তাহলে সেখানে কিন্তু অন হবে না কি হবে অন টু দ্য রুফ হবে। এবার আশা করি তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও, যদি ভালো লাগে তাহলে নিজের বন্ধুদেরকে শেয়ার করে দিও। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ধন্যবাদ, ভালো থাকবে।